মাগুরায় জনপ্রিয় হয়ে উঠেছে হলুদ চাষ। কম খরচে লাভ বেশি হয়, অনেক কৃষকই হলুদ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। হলুদ বিক্রি করে লাভবান হওয়ায় খুশি তারা। কৃষি বিভাগ থেকেও সহযোগিতা করা হচ্ছে তাদের। মাগুরা প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরীর পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত। মাগুরায় বিভিন্ন গ্রামে কৃষকরা বাণিজ্যিকভাবে হলুদ চাষ করছেন। পতিত ও ছায়া ঘেরা জায়গায়ও হলুদ চাষ করা যায়। কম খরচে ফলনও পাওয়া যায় ভালো। খরচ কম ও আর্থিকভাবে লাভজনক হওয়ায় জেলায় দিন দিন হলুদ চাষ বাড়ছে। কৃষকরা জানান, বাজারে চাহিদা থাকায় হলুদ চাষে লাভ বেশি। বর্তমানে পাইকারি প্রতি কেজি গুঁড়ো হলুদ 150 টাকা আর খুচরা বিক্রি হয় 200 টাকা দরে। এক বিঘা জমিতে হলুদ চাষে খরচ হয় 10,000 টাকা আর বিক্রি করা যায় 50,000 টাকায়। এক বিঘে জমি লাগাতে গেলে 10-12,000 টাকা খরচ হয়। হলুদ লাগাইছি, ভালো ফলন হয়েছে এবং কৃষি অফিসের থেকে অনেক সার ফার্স্ট দিয়েছে আমাদের। ছায়া ঘেরা জায়গায় হলুদ চাষ করা যায় বলে জানালেন কর্মকর্তা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দেওয়া হয় বলেও জানান তিনি। যে জমিটা পতিত সেখানে আমরা এই হলুদ চাষের পরামর্শ দিয়ে যাচ্ছি, চাষিরা খুব খুশি। এই বছর জেলায় 2,500 হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।